হ্যালো ফ্রেন্ডস আপনাদের সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে আইডেন্টি ভেরিফাই করবেন কীভাবে সেটার আমি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে মাধ্যমে আপনি আপনাদেরকে শেয়ার করে দেখাবো যে কীভাবে আপনি আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটাতে আইডেন্টি ভেরিফাই করবেন তো প্রত্যেকেরই আশা করি এই ভিডিওটি কাজে লাগবে তো স্ক্রিপ্ট নেব্য অবশ্যই এই ভিডিওটি দেখুন আর এই ভিডিওর মাধ্যমে অবশ্যই কিছু না কিছু শিখুন ঠিক আছে তো গুগল অ্যাডচেন্স অ্যাকাউন্টটাতে যদি আপনার দশ লার্ট অলরেডি কমপ্লিট হয়ে গেছে দশ লার কমপ্লিট হওয়ার পর কিন্তু দেখবেন আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটাতে একটা কিন্তু চলে আসে প্রত্যেকের ক্ষেত্রে তো এখানে কি করবে আপনার গুগল অ্যাটসেন্স অ্যাকাউন্টটাতে অ্যাকশন বাটনে ক্লিক করবেন আমি কাজে দিকে যাচ্ছি কারণ আমি বেশি কথা বাড়াচ্ছি না ঠিক আছে ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি ভিডিওটি শেষ করতে চাই কারণ অনেক অনেকেরই এখন গুরুত্বপূর্ণ সময় আছে যে নষ্ট করার জন্য আমি এই ভিডিওটি বানাচ্ছি না আশা করি ছোট্ট ভিডিওর মাধ্যমে কিছু বস্তু শিখুন ঠিক আছে তো এখানে দেখুন যে আপনার গুগল অ্যাকচেন্সে কমপ্লিট দশ দশ ডোলার কমপ্লিউট হওয়ার পর আপনার একশন বাটন এখানে চলে আসবে একশন বাটনের উপরে ক্লিক করবেন অ্যাকশন বাটনে ক্লিক করার পর ঠিক এইখানে দেখবেন পেজটি একটু লোডিং হওয়ার পর এখানে দেখবেন যে বলছে ভেরিফাই ইউর আইডেন্টি আর এখানে সাইডের কোনার দাম দিকে দেখুন যে ভেরিফাই নাম বাটনটি আছে আর এখানে ভেরিফাই নামটাতে ক্লিক করবেন তো এইখানে দেখুন যে বলছে ভেরিফাই ইউর আইডেন্টি আর এখানে কিন্তু পুরো একবারে বলে দিয়েছে ইউর ফেলিড গভর্নমেন্ট ইস্যু ফটো আইডি উইথ ফুল নেম ক্লিয়ারলি সেল তো এখানে আপনার যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি যার নামে বানানো আছে সেই নামটি এবং যে গুগল অ্যাডসেন্স সাথে যেন ভ্যালিড হয় ঠিক আছে কোনো অন্য কারো অ্যাকাউন্ট কিন্তু একদমই দিবেন না কারণ যদি আপনার রিজেক্ট হয়ে যায় তারপরে আবার কিন্তু এখানে ট্রাই করতে পারেন ঠিক আছে তো তারপরে বলি যে ফটোটি আপনি তুলবেন সেই ফটোটা কিন্তু যেমন ক্লিয়ার থাকে ঠিক আছে যেমন নাম তার সাইটের কনগুলো যেন ব্লার হয়ে না যায় সেভাবে কিন্তু একটা যেমন ক্লিয়ার থাকে যেন বোঝা যায় যেটা ঠিক আছে তো এখানে দেখুন যে বিগিন ভেরিফিকেশন অপশানটি আছে এখানে এখন ক্লিক করবেন এটা আসলে যদি চান তাহলে অবশ্যই এখানে কিন্তু পড়তে পারেন ঠিক আছে তো আমি এখানে পড়ছি না জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি আর এখানে কী কমেন লিগের নাম দেবেন এখানে কিন্তু অনেকেই ভুল করে একটি নাম যে নিজের নিজের নামে এখানে যে নাম দিতে বলছে না লিগেল নাম এখানে কিন্তু অনেকে আপনার যে যার ইউটিউব চ্যানেলের নাম দিয়ে দেয় সেটা কিন্তু একদমই ভুল করবেন না এটা কিন্তু আইডেন্টি ভেরিফাই হচ্ছে মানে যে গুগল অ্যাডসেন্স কাউন্ডির যার নামে বানানো তার নামটা কিন্তু এখানে দেবেন ঠিক আছে কোনো আপনার চ্যানেলের নাম একদমই দেবেন না অনেক কিন্তু এই ভুলটা এখানে করে তো আপনার দিয়ে দেওয়ার পর নিচে দেখুন বলছে কি কি এখানে আপনার আইডেন্টি ভেরিফাই করার জন্য কি কি ডকুমেন্টস আপনি এখানে সাবমিট করতে পারবেন কি কি অ্যাকসেপ্ট করে তো সে এখানে বলছে ইন্ডিয়ান পাসপোর্ট এবং প্যান কার্ড ভোটার আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স ঠিক আছে তো কোনটার ক্ষেত্রে কি কি ভাবে কি 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 সাইজের আপনি ফটো তুলে এখানে সাবমিট করবেন যদি আপনার কাছে ইন্ডিয়ান পাসপোর্ট হয়ে থাকে তাহলে কিন্তু আপনি ফ্রন্ট সাইডটা ফটো তুলে সাবমিট করতে পারেন এবং যদি প্যান কার্ড থাকে সেটাও আপনি ফ্রন্ট সাইডটা ফটো তুলে আপলোড দেবেন ডকুমেন্টস করে ঠিক আছে ডকুমেন্টস মানিয়ে তারপর দেখুন ভোটার আইডি কার্ড এবং ডাইম লাইসেন্স যেটা আছে এই দুটো অপশানটা কিন্তু আপনাকে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দু সাইডে কিন্তু আপনাকে ফটো করতে হবে এবং ফরনটা সেট করতে হবে তারপরে কিন্তু এখানে আপলোড করতে হবে ডকুমেন্টস মানে ঠিক আছে তো আমি এখানে আপলোড ডকুমেন্টস ক্লিক করছি আমি আমার একটা অলরেডি একটা বানানো আছে সেটা আমি ক্লিক করছি তো আমার ডকুমেন্টস এখন কিন্তু আপলোড হয়ে গেছে তো আমার ডকুমেন্টস আমি আপলোড করে দিয়েছি একটি কথা আমি বলতে ভুলে গেছি এখানে বলে দিয়েছি দেখুন আধার কার্ড দে আর নোট অ্যাকসেপ্টেড এখানে কিন্তু আপনার ইন্ডিয়ান হয়ে থাকলে আধার কার্ড কিন্তু এখানে অনেকে আছে যে আমি ইন্ডিয়ান গভর্নমেন্ট ইন্ডিয়ানের মধ্যে যে গভর্নমেন্ট ডকুমেন্টস আছে আমাদের কিন্তু সেটা যদি আমরা সাবমিট করি আধার কার্ড সেটা কিন্তু হবে না ঠিক আছে তো এখানে বলে দিয়েছি আধার কার্ড দে আর নোট অ্যাকসেপ্টেড সেই জন্য আধার কার্ড কেউ এখানে আপলোড করবে না আধার কার্ড ডকুমেন্টস ঠিক আছে তো এখানে দেখুন নেক্সট বাটনটি আছে এখন কিন্তু নেক্সট বাটনে ক্লিক করবে তো নেক্সট বাটনে ক্লিক করার পর ঠিক দেখবেন এইভাবে কিন্তু অপশানটা এখানে চলে আসছে তো এখানে একটা ফর্ম আসছে যে ডকুমেন্টস সাবমিট করেছেন না ওই ডকুমেন্টসটা দেখে করে আপনি এই ফর্মগুলো ফিল আপ করবেন পুরো অ্যাড্রেসটা এখানে কিন্তু দিয়ে দেবেন ঠিক আছে তো আমি আমার অ্যাড্রেসটা এখানে দিয়ে দিচ্ছি তো দেখুন আমার অ্যাড্রেস দেওয়া এখানে কিন্তু পুরো একবার কমপ্লিট হয়ে গেছে এরপর দেখুন সাবমিট বাটনটি আছে আমি এখন সাবমিটে ক্লিক করছি ঠিক আছে सबमिट क्लिक करले देखबेन जे पेज ती आसे सेटा आपनरा बसे स्क्रीन माध्यम देखु लाइव सबमिट क्लिक करार पर की ऑप्शन ती आसे इkhane तो देखो सबमिट क्लिक कर ऑप्शन ती आसे वेरिफिकेशन इज प्रोग्रेस तो যে ডকুমেন্টস সাবমিট করেছেন ওই ডকুমেন্টসটা অবশ্যই এখন প্রোগ্রেসে আছে যদি আপনার এটা ঠিকঠাকভাবে সাবমিট করা হয়েছে মানে কোথাও কোনো কিছু ভুল টুল নেই আশা করি ভুল কারোই হবে না এটা তো এটা কিন্তু অটোমেটিক বারো ঘন্টার মধ্যে কিন্তু এটা অলরেডি রিসিভ হয়ে যায় মানে অ্যাপ্রুভ হয়ে যায় আপনার যে আইডেন্টি ভেরিফাই কিন্তু অলরেডি হয়ে যায় সেই জন্য এটা টেনশন কোনো দরকার নেই এরপরে যে আপনার অ্যাড্রেসটা অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য আপনার গুগল থেকে একটি আপনার অ্যাড্রেসে একটা লেটার পাঠাবে সে লেটার দিয়ে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন হবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন এই ভিডিওর মধ্যে কোথাও যদি বুঝতে অসুবিধা থাকে তবশ্য কমেন্ট করে বলতে পারেন ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ঠিক আছে এখন গোটি বাটনটি আছে আমি গোটি বাটন এখন ক্লিক করে দিচ্ছি